জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদেরকে কার কথা ভাবতে হবে সত্যি সত্যি এই প্রসঙ্গটা একদম নতুন যার কারণে আমিও ফার্স্ট পড়েই ভাবলাম এটা আপনাদের সাথে একটু আলোচনা করা যাক মন তো সর্বদাই চঞ্চল সেই মনটাকে সেই চঞ্চল মনকে স্থির করবার জন্য পরমদাল শিশি ঠাকুর আমাদের বললেন নাম জপ করতে নাম জপ করার সাথে সাথে আরও একটি বিধান দিলেন পরমপূজ্যপাত শিশি পর্দা আমাদেরকে এমন কিছু চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকতে হবে এমন কিছু করতে হবে যাতে করে আমাদের দুর্বল মন সবল হয়ে যায় কোনো মতেই যেন দুর্বলতার সুযোগ না পায় তার জন্য আমাদের কী কী করতে হবে এখন দেখুন আমাদের শরীর আছে মানে অসুখ বিসুখ রোগ জ্বালা এসব থাকবে মন আছে মানে দুর্বলতা থাকবে কিন্তু তার চিকিৎসা আমাদের নিজেদের করতে হবে তাই পরমপুত্রপথ শেষি পড়তে আমাদের তিন তিনজনের কথা ভাবতে বললেন কাদের কথা ভাববো কেনই বা ওদের তিনজনের কথা ভাবব এই তিনজনের কথা ভেবে আমাদের কি হবে তাই চলুন আজকে এই নিয়ে একটু আলোচনা করা যায় এই পিতৃদেব বললেন সুন্দরের চিন্তা করতে হবে সুন্দরের চিন্তা কিভাবে সুন্দর হব এখন পরমদাল সিসি ঠাকুর কি বললেন শুনুন সত্যানুসরণের বাণী দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করা কেমন আর অহংকারের সময় প্রিয় ও দীনতার চিন্তাই বা কেমন সিসি ঠাকুর সত্যানুসরণে বললেন দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো। দুর্বলতার সময় সুন্দর সবলতার চিন্তা করব। সেটা কি করে হয় স্বপ্নাকে নিরুত্তর দেখে শ্রী শ্রী পিতৃদেব ছেলেদের দিকে তাকিয়ে বললেন অহংকারের সময় প্রিয় ও দীনতার কথা চিন্তা করবে কেমন করে হঠাৎ করে আমার নিজেকে নিয়ে অহংকার হল কোনো একটা এমন জিনিস আছে যেটা হয়তো অহংকারের বিষয় যদি অহংকারের বিষয় হবার কথা নয় শ্রী ঠাকুর পরিষ্কার ভাষায় বললেন যে যদি অহংকার করতেই হয় তাহলে পরম পিতাকে নিয়ে অহংকার করো পরম পিতাকে নিয়ে অহংকার করাটা আবার পিতাকে নিয়ে অহংকার করা আবার সকলের থেকে হয় না তার জন্য এই অহংকার যখন মনে আসছে অহং যখন মনে আসছে তখন আগে আমাদের মনটাকে ঘুরিয়ে নিতে হবে সেটা কিভাবে ঘুরাবো স্বপ্নাকে নিরুত্তর দেখে শ্রী শ্রী পিতৃদের ছেলেদের তাকিয়ে বললেন অহংকারের সময় প্রিয় ও দীনতার চিন্তা করবে কেমন করে আমি কর্তা ভাব অহংকারের ভাব সবার মধ্যেই আসতে পারে গৌরের গায়ে জোর আছে কমল ওর পাশ দিয়ে এগিয়ে গেল তখন গৌর হয়তো ভাবছে কমলকে এক ঠিক করে দেব এগুলো জাস্ট উদাহরণ দিয়ে সমস্ত কথাগুলো বলছেন আপনি বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক হয়তো ভাবতে পারেন যে গুরুপ্রসাদ জানে রিকু হয়তো মনে মনে ভাবে আমার মতো গান কজন জানে এখানে কেউ এমন জানে না রেডিও আর্টিস্ট হয়ে গেছি হয়তো এগুলো সত্য কিন্তু এগুলো যখন নিজের মনে আসছে তখন সেটা অহং হয়ে যাচ্ছে অতঃপর রিকুর দিকে তাকিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন কি ভাবতে হবে তখন মানে এই রকম অহংের চিন্তা যখন চলে আসবে তখন কি ভাবতে হবে ও বলছে ভাববো তিনিই কাজ করাচ্ছেন তার দয়াতেই করছি বলো তাহলে ইষ্টের দয়ার কথা ভাবতে হবে ইষ্ট সকলেরই আছে কিন্তু অনেকে বলে তার ইষ্ট নাই গুরুকরণ করেনি দীক্ষা নেয়নি তার তো প্রিয় পরম থাকে সে প্রিয়তমের কথা পৃষ্ঠের কথা ভাবতে পারে প্রিয় তো থাকেই ইষ্ট ছাড়া কি প্রিয় নাই রিকুকে প্রশ্নটি করলেন রিকু বলছেন আছে সে সময় সে কথা ভাবব সে কথা ভাবাই ভালো বাবা আছে কাকা আছে জ্যাঠা আছে দাদা আছে এদের কারো কথা ভাবতে পারে যাকে সে ভালোবাসে ভক্তি করে এরপর শ্রী শ্রী পিতৃদেব গৌরের দিকে তাকিয়ে বললেন গৌর কার কথা ভাববে তোমার তো নেই রিকুর মতো তুমি তোমার বাবার কথা ভাববে মায়ের কথা ভাববে তবে ঠাকুরের কথা ভাবা সবচেয়ে ভালো কারণ ঠাকুর আমাদের ভালো চান ঠাকুর আমাদের সবথেকে আপন আমি যদি অহংকার করি ঠাকুর মনে ব্যথা পাবেন তখন নিজে নিজেই নম্র হয়ে আসবে সংশোধন হবে তা ভিন্ন শত্রুতার ভাব বাড়তে বাড়তে যাবে এরপর শ্রী শ্রী পিতৃদেব বললেন কিন্তু সুন্দরের চিন্তা তো হলো না দুর্বলতা কখন আসে অ্যাকচুয়াল ভাবনাটা অ্যাকচুয়াল কথাটা তো আজকের প্রশ্নটাই এটা যে দুর্বলতা কখন আসে দুর্বলতা আসে অসুখ বিসুখ করেছে মনে মনে করছে বাঁচবো না অসহ্য যন্ত্রণা হচ্ছে মন দুর্বল হয়ে পড়ছে মলেম মোলেম ভাবছে তখন যিনি সুন্দর ও সবল তার কথা ভাবতে হবে ছেলেদের দিকে তাকিয়ে বললেন ভবেশের একটা নতুন বল দেখে গৌরের নেবার ইচ্ছা হলো লোভ হলো মন ঝুঁকে পড়লো সেদিকে সে সময় কি করতে হবে যারা কখনো অপরের জিনিসে হাত দেয় না তাদের কথা ভাবতে হবে তাহলে বুঝতে পারলেন মনের ট্রিটমেন্টটা কিভাবে করা যায় এখানে তো অনেক রকম চিন্তার কথা বলা হলো তার মধ্যে সারা দিনে হয়তো দু একটা চিন্তা দেখবেন নিজের সঙ্গে নিজের মেল পেয়েই যাবেন দলের কথা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে হয়তো আমি একটা শাড়ি পরেছি অপর একজন মহিলার শাড়িটা দেখে আমার ভালো লাগতেই পারে তখন আমার মনে ভাব মানে লোভ হতে পারে যে এই শাড়িটা যদি আমার থাকতো কিংবা এই শাড়িটা পরলে কেমন হতো এরকমটা হতে পারে কি কারোর একটা লোভনীয় জিনিস দেখে আমার খুব লোভ হলো যে এটা আমি নিয়ে নেব এরকম মনটাই হতে থাকলো তাহলে এই মনটাকে পরিবর্তন করবার জন্য আমাদের কী করতে হবে যারা কখনো অপরের জিনিস দেখে লোভ করে না যারা কোন কখনো অপরের জিনিস দেখে আফসোস করে না তাদের কথা চিন্তা করতে হবে তখন দেখবেন মনটা উল্টো দিকে ঘুরে যাবে ঠিক যেমনভাবে তিনি চিন্তা করতে বলছেন তিনি যেভাবে মনটাকে উল্টো দিকে ঘুরাতে বলছেন ঠিক সেরকম হবে তোমার দিদি কখনো নেয় না তার কথা ভাববে তাই তো আমারও তো দিদি সে তো কখনো কারো জিনিস নেয় না আমি যদি নিই বাবা মা শুনে মনে ব্যথা পাবেন দুঃখ পাবেন ঠাকুরের কথা বাবার কথা মার কথা ভাবতে হয় কার কথা ঠাকুরের কথা বাবার কথা মায়ের কথা ভাবতে হয় এই তিনজনের কথা আমরা যতই বড় হয়ে যাই না কেন ছোটবেলায় তো এটা যাতে হয় মানে এটা যদি এটা যাতে মানে প্রবলভাবে হয় সে চিন্তা ভাবনা রাখতে হয় ঠাকুরের কথা বাবার কথা মার কথা ভাবতে হয় বড় হয়ে গেলে গুরুর সম্বন্ধে বোধ আসে গুরুর কথা ভাবতে হয় গুরুর কথা পরম পিতার কথা বাবার কথা ভাবতে হয় এই ভাবনাটা যখন আমরা করতে পারি তখন আমাদের মনটা সুন্দর হয়ে যায় দুর্বলতার ঠাই পায় না আর অসুখ বিসুখ করলেও আমাদের এই ভাবনাটা কিন্তু এই ভাবনাতে কায়েম রাখতে হয় অ্যাক্টিভলি ভাবতে হয় আমাদের বাড়িতে কেউ এরকম নয় কেউ এমন করেনি আমি যদি করি বাড়ির সকলে হেও হয়ে যাবে আমিও ছোটো হয়ে যাব এটা কিসের চিন্তা সুন্দরের চিন্তা বুদ্ধ যিশু ঠাকুর এদের সবলতা সম্বন্ধে লক্ষ লক্ষ গল্প আছে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মানে বলছেন বুদ্ধ যিশু ঠাকুর এদের সবলতা সম্বন্ধে লক্ষ লক্ষ গল্প আছে এদের কথা ভাবলেও মনে সবলতা আসে দোষ ত্রুটি ইচ্ছা চলে যায় মন সবল হয়ে যায় মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মানে প্রফুল্ল থাকবে শরীরও ভালো থাকবে দেখুন মনের সঙ্গে একটা শরীরের কিন্তু নিবিড় সম্পর্ক আছে শরীর যদি খারাপ হয় আর মন যদি আপনার দৌড়াতে থাকে তাহলে আপনি শয্যাগত হবেন না আপনার শরীরে দুর্বলতা আসবে না তাই শরীর আমার খারাপ থাকলেও আমি মনটাকে সবল রাখবো এটা আচার্যদেবের কথা আমরা মনটা যদি সবল রাখি আমাদের শরীরটাও আস্তে আস্তে যতই অসুখ থাক আস্তে 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 সুস্থ দিকে এগিয়ে যাবে এরপর মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মানে প্রফুল্ল থাকবে শরীরও ভালো থাকবে আমি যদি কু চিন্তা কাম করে বেড়াই চর্চা করি ডন বৈঠক করি তাহলে কি শরীর ভালো থাকবে এদিকে কু চিন্তাও করছি কু কাজ করছি আর এদিকে খুব শরীর চর্চা করছি ডন করছি তাহলে কি আমার শরীর ভালো থাকবে এটা প্রশ্ন শিশ্রি পিতৃদেব ক্ষিতিস্তার দিকে তাকাতে ক্ষিতিস্তা বললেন শরীর আরও খারাপ হয়ে যাবে শিশ্রি পিতৃদেব বললেন যারা নিষ্ঠা সহকারে শরীর চর্চা করে তাদেরও আদর্শের কথা ভাবতে হয় ভালো চিন্তা করতে হয় ভালো সঙ্গ করতে হয় কেউ বা শঙ্করের চিন্তা করে অনেকে হনুমানের কথা ভাবে ছেলেদের দিকে তাকিয়ে শিশ্রি পিতৃদেব বললেন মনে দুর্বলতা এলে কী চিন্তা করতে হয় না পরম পিতার চিন্তা করতে হয় জগতে সুন্দর ও সবল সুন্দর ও সবলের সব গুণই তার মধ্যে আছে এটাই শ্রী শ্রী পিতৃদেব আমাদের এই পাঠে শিখিয়ে দিলেন আমরা তিনজনের কথা ভাবব যখন আমাদের বয়স কম থাকবে আমাদের মাথায় যেন অন্য কোনো কিছু না ঢুকে আমাদেরকে চেষ্টা করতে হবে তিনজনের কথা ভাবার এক হচ্ছে বাবার চিন্তা দুই হচ্ছে মায়ের চিন্তা এই দুজনের চিন্তা তো সবসময় থাকবে কারণ এরা জাগ্রত আমরা এদের সবসময় চোখে দেখতে পাচ্ছি এদের সাথে আমাদের আমাদের সম্পর্ক সবসময় এদের সাথে আমার সম্পর্ক সবসময় আছে কারণ আমি ঘরের মধ্যেই দেখতে পাচ্ছি আর রয়ে গেলো যেটা ঠাকুরের কথা সেটা হলো ঠাকুর হলেন সুন্দর এবং সবলের প্রতীক ঠাকুরের সঙ্গে আমার সম্পর্ক নিবিড় তার জন্য আমার মন থেকে আমি চাইব যে ঠাকুর আমার মনের সিংহাসনে থাক আমি গুরুর কথা যত ভাববো আমার মনটা তত সুস্থ সবল হতে থাকবে ব্যবহার ভালো হতে থাকবে মিষ্টি কথা দিয়ে বেরোতে থাকবে সকলের সাথে শ্রদ্ধা ভাব বজায় থাকবে তাই গুরুর চিন্তা সবথেকে সুন্দর চিন্তা বাবা মা চিন্তা করতে করতে গুরুর চিন্তা আসে যে সন্তানের বাবা মায়ের প্রতি ভালোবাসা নেই টান নেই তার জীবনে গুরুর তার মনে গুরুর চিন্তা আসবেই বা কী করে যদিও আসে সেটা বেশি দিন টিকবে না এটাও সিসি ঠাকুরের কথা আমি আলোচনা প্রসঙ্গে পড়েছি তাহলে এখন আমাদেরই ঠিক করে নিতে হবে আমরা সন্তানদের কি শিখাবো আমরা নিজেরা কি শিখব বাবা মা হলেন জাগ্রত দেবতা সিসি ঠাকুর এটা বললেন বাবা মা হলেন বাবা মা হলেন জ্যান্ত দেবতা তাই আমাদের ওইদিকে সেবাটা ঠিকঠাক দিতে হবে আর পরম পিতার চিন্তা মানে ইষ্ট চিন্তা ছাড়া আমাদের অন্য কোনো চিন্তা করা চলবে না কারণ শুধু শুধু আমরা অনেক কুচিন্তা করে ফেলি যে চিন্তাগুলো আমাদের দুর্বলতার পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় কিন্তু আমরা যদি ঠাকুরের ওপর ভরসা করি আমাদের চিন্তাটা সুন্দর হতে থাকবে আর কোনো ভয় নেই আর কোনো দুশ্চিন্তা নেই তার উপর সব কিছু ছেড়ে দিয়েছি তাহলে একটা ছোট্ট কথা শুনুন সত্যি ঘটনা সেদিন রীতি কনফারেন্সে বর্তমান আচার্যদেব বলছেন বলছেন আমাকে সবাই বলে পাগল হয়ে গেছে লোকটা কারণ আমি আমার কারণ আমার ছোট্ট ছেলে অপারেশন হচ্ছে ওটির ভেতরে আর আমি আর আমার স্ত্রী বাইরে দাঁড়িয়ে হাসছি তাই লোকে বলছে চিন্তা নেই লোকটা পাগল হয়ে গেছে কিন্তু আমি পাগল না আমি জানি তুমি সব সময় আছো কোটির ভেতরে তুমি আছো যেখানে অপারেশন চলছে সেইখানে তুমি আছো আমার ভরসা যেহেতু তোমার ওপরে তাহলে আমি দুশ্চিন্তা করে কি করব। তাই তুমি আছো তো আমার চিন্তা কিসের তাই আমি নির্ভাবনায় থাকি যেটা হবে সেটা তোমার ইচ্ছাতেই হবে আর যা আর যা কিছু হয়েছে হয়তো আমার সঙ্গে খারাপ হয়েছে আমি যেটা আশা করেছি সেটা হয়তো পাইনি তোমার ইচ্ছাতে হয়েছে আমার ইচ্ছাটা মুখ্য নয় আমার এই জীবনে চলা তোমাকে মুখ্য করে তুমি চেয়েছ তাই হয়েছে হয়তো সাময়িক আমার জন্য সেটা খারাপ হয়েছে কিন্তু অ্যাকচুয়াল আমার জন্য সেটা ভালোই হয়েছে মানুষ সব কিছু চাইলেই পেয়ে যায় না একমাত্র পরম দালের ইচ্ছা থাকলে পাওয়া যায় আর সেটা বেশি দিন টিকে সেটা আমাদের জন্য ভালো হয় তাই আমাদের উচিত তার চিন্তা করা তাকে মুখ্য করে চলা তার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া তবেই তবে আমাদের চলার পথে কাঁটা পড়বে না তাই তিনজনের কথা আমাদের ভাবতে হবে এইভাবেই ভাবতে থাকুন মনকে কখনো দুর্বল হতে দেবেন না সবল থাকুন সুস্থ থাকুন সুস্থ হয়ে পরম পিতার সেবা করুন আদিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু